অনুষ্ঠিত হলো বিশ্ব আদিবাসী দিবস। হাবড়াতে আদিবাসী দিবসের অনুষ্ঠানে গান গেয়ে ও আদিবাসী নৃত্যে অংশ নেন অশোকনগরের বিধায়ক। মঙ্গলবার অনুষ্ঠিত হলো বিশ্ব আদিবাসী দিবস। এদিন হাবড়া 2 নম্বর তৃণমূল কংগ্রেসের আয়োজনে বাঁশপুল পঞ্চায়েতের ষষ্ঠীতলায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে এসে অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীকে দেখা গেল মঞ্চে দাঁড়িয়ে আদিবাসী গান এবং আদিবাসী মহিলাদের সাথে তালে তাল রেখে নৃত্য করতে। বিধায়ককে কাছে পেয়ে খুশি আদিবাসী সমাজ। অনুষ্ঠান শেষে আদিবাসী সমাজের জন্য দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। বিধায়ক বলেন, এটা একটা আলাদা অনুভূতি। আদিবাসী সমাজ ভারতবর্ষে, আমার যতটুকু অধিকার ওনাদেরও ততটুকু অধিকার। আদিবাসীদের একটি নিজস্ব সমাজ থাকতে পারে, সেটা আমার ভালো লাগে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ভালো লাগে। আমিও ওদের সাথে গান গাইলাম, একটু কোমর দুলালাম। এটা প্রমাণ করে তৃণমূল বাংলার সব ধর্মের সাথে থাকে। আদিবাসী সমাজ ভারতবর্ষে আমার যতটুকু অধিকার ওনাদেরও ততটাই অধিকার। অর্থাৎ ওনাদের নিজস্ব সংস্কৃতি থাকতে পারে, সেটা আমার কাছে এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত প্রিয়। সেই জন্য তাদের সংস্কৃতির পরিমণ্ডলে আমিও দুটো গান করেছি, ওনাদের সাথে আমিও একটু কোমর নাচিয়েছি, আমি একটু নাচে অংশগ্রহণ করেছি। অর্থাৎ সবার, সব ধর্ম, সব সম্প্রদায়ের সঙ্গে বাংলার তৃণমূল থাকে, এটাই হচ্ছে তার পরিচয়। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী সম্প্রদায়ের জন্য যে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন যাতে মাইক্রো লেভেলে পৌঁছয়, সেটার জন্য 15ই আগস্টে এই এলাকায় আমি আসব। কোথায় কল দরকার, কোথায় ড্রেন দরকার, কোথায় রাস্তা দরকার, কার বাড়ি দরকার, ইন ডিটেলস নিয়ে গিয়ে আমি জেলা শাসকের কাছে জমা দেবো, যাতে এনারা পান, মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছেন সেটা যাতে নিশ্চিত পান, সেটা দেখব। নাচটা অত্যন্ত মনোগ্রহী, আদিবাসীদের একটা বিশেষ হাত ধরাধরি করে নৃত্য থাকে, সেটা আমার খুব ফেভারিট, আমার খুব প্রিয়। গান আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগে। এই প্রোগ্রাম বাদ দিয়েও আপনারা অনেক ক্ষেত্রে আমার গান শুনে থাকবেন, আগামীতেও শুনবেন। 14ই আগস্ট 15ই আগস্ট আমার দেশাত্মবোধক অনেক গান আছে, অশোকনগরই আছে, শুনতে পারবেন। তো সেই জন্য ভালো লেগেছে। আদিবাসী যুবতী সুস্মিতা ওরাং বলেন, খুবই ভালো লাগছে, ভালো অনুষ্ঠান, বিধায়ককে কাছে পেয়ে আরও ভালো লাগলো। ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এসে প্রোগ্রাম দেখলাম, সবার বক্তৃত্ব দেখলাম, ভালো লাগলো আমার এসে। আর আমিও বললাম আমার খুব ভালো লেগেছে, আমাদের আদিবাসী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাক। বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, বিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, লিংটি ইঁদুরে ঢোল কাটে, লিংটি ইঁদুরে ঢোল কাটে, এ কাটে রে কত রে পীড়িতের ফুল ফোটে। আমার খুব ভালো লাগে, খুব খুব সুন্দর লেগেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।